সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে থেকে আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের দেখাবো কিভাবে ঢাকা মেট্রো রেলের টিকিট অর্থাৎ এমআরটি পাস সংগ্রহ করতে হয় মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ পর্যন্ত 2022 সালের 28 ডিসেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পরের দিন থেকে সাধারণ মানুষের চলাচলের জন্য চালু হয় ঢাকাবাসীর স্বপ্নের মেট্রো রেল প্রথম দিন ভোর থেকে লাইন ধরে মানুষ টিকিট কেটে মেট্রো রেলে চড়ার অভিজ্ঞতা নিয়েছেন মেট্রো রেল যাতায়াত করতে একক যাত্রার টিকিট স্টেশনে পাওয়া যাবে তবে যারা নিয়মিত মেট্রো রেলে যাতায়াত করতে বারবার টিকিট সংগ্রহ করতে চান না তাদের জন্য রয়েছে এমআরটি পাস কার্ড যা ব্যবহার করে শুধু টাকা রিচার্জ করেই যতবার খুশি ভ্রমণ করা যাবে কার্ডের মেয়াদ 10 বছর মেট্রো রেলে কোনো কাগজে টিকিট নেই যাত্রীরা যেটি পান সেটি একটি কার্ড কার্ডটি নির্দিষ্ট মেশিনে পাঞ্চ করলে দ্বিতীয় তলা থেকে মেট্রো রেল স্টেশনের তৃতীয় তলায় ওঠা যায় তৃতীয় তলা থেকে স্টেশনের প্ল্যাটফর্ম এখান থেকে ট্রেন থামে এবং যাত্রীরা মেট্রো রেলে ওঠানামা করে এমআরটি পাস কার্ড সংগ্রহের জন্য দরকার এমআরটি পাস কার্ডের আবেদন ফর্ম এই আবেদন ফর্মটি এখন মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে ফর্মটি পূরণ করে মেট্রো রেলের যে কোনো স্টেশনের টিকিট কাউন্টারে গিয়ে এমআরটি পাস কার্ড সংগ্রহ করা যাবে এমআরটি কার্ড নিতে লাগবে মাত্র 500 টাকা এর মধ্যে 200 টাকা কার্ডের জামানত বাকি 300 টাকা ব্যালেন্স যা দিয়ে ট্রেনে চড়া যাবে জামানতে 200 টাকা কার্ড জমা দিলেই ফেরত পাওয়া যাবে মেট্রো রেল স্টেশনের টিকিট কাউন্টার থেকে বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত এমআরটি পাস সংগ্রহ করা যাবে মেট্রো রেল স্টেশনের প্রতিটি টিকিট কাউন্টার থেকে এমআরটি পাস কার্ডে 200 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে তাছাড়া যারা নিজেদের রিচার্জ নিজেরা করতে পারবেন তারা টিকিট বিক্রয় মেশিনে টপ আপ অপশনে গিয়ে রিচার্জ করতে পারবেন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বিকাশ ইউপে এবং ডিবিবিএল কার্ডের মাধ্যমে এই পাস কার্ডের রিচার্জের জন্য শিগগিরই ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ মেট্রো রেলে প্রতি কিলোমিটার ভাড়া 5 টাকা যাত্রী প্রতি সর্বনিম্ন ভাড়া 20 টাকা উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত কিংবা আগারগাঁও থেকে উত্তরা উত্তর পর্যন্ত উভয় পথে ভাড়া লাগবে 60 টাকা